আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। আমি ফাহমিদা দোলা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেলে লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক। টেন্ডার বাণিজ্য, বিভিন্ন সড়কের গুণগত মানের অভাব ও আয় বহির্ভূত অঢেল সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিস্তারিত দানিয়েল সুজিত বসু রিপোর্টে। খুলনা সড়ক ও জনপদ বিভাগে তত্ত্বাবধায়ক হিসেবে প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান 2021 সালের 21 মার্চ যোগ দেন। কাজ শুরুর 2 বছরের মাথায় তার বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে। রাস্তায় মাঝে মাঝে পুটিং দিচ্ছে, এখন তো আমরা তো ইঞ্জিনিয়ার না, এখন তাকে মতন তারা দিচ্ছে, কতদূর কি যাবে আসবে তারাই জানে। মেলা জায়গায় তো ফেটে গেছে রোড, মাঝখানে রোডের অবস্থা খুব একটা ভালো না। বিপুল পরিমাণ পাহাড় সম্পদ, পাহাড় সম্পদের মালিক হওয়া আর সম্ভব না। তার সম্পর্কে যেটা জানা গেছে যে ছাত্র জীবনে তিনি একটি বিশেষ ছাত্র সংগঠনের ক্যাডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুর্নীতির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন ওই কর্মকর্তা। কোনো স্পেসিফিক অভিযোগ আছে যে আমি এই কাজটা অন্যায় করেছি বা এই কাজটা খারাপ করেছি? বসুন্ধরা বাড়ি আপনারা যদি দেখেন, খুঁজে বসুন্ধরা হয়তো কারো প্লট পাইয়া থাকলে ওখানে ইন্ডেক্স একদম নাম তালিকা করা আছে, আপনি যে দেখেন যে বসুন্ধরায় আমার কি বাড়ি আছে বা কি তালিকা আছে। সড়ক ও জনপথ বিভাগ জানান, উন্নয়ন কর্মকাণ্ডে এই দপ্তরের যে কোনো অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্সের নির্দেশনা রয়েছে। অনিয়মের ক্ষেত্রে আমাদের কিন্তু জিরো টলারেন্স অলওয়েজ, কারণ অনিয়ম আমরা সহ্য করব না, দুর্নীতি আমরা সহ্য করব না। জেলা দুর্নীতি দমন কমিশন জানায় সবকিছুই তাদের দৃষ্টিগোচর আছে, সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি অবগত আছি, আমরা দেখেছি বিষয়টা আমাদের বিবেচনায় আছে, সবকিছুই আমাদের দৃষ্টিগোচরের মধ্যেই আছে। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো আমাদের নজরে আছে, আমরা পরবর্তীতে যদি কিছু যেটা করণীয় সেই ব্যাপারে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, ঠিক আছে। খুলনায় কর্মরত বর্তমান তত্ত্বাবধায়কের পূর্বের কর্মস্থল নরসিংদী ও টাঙ্গাইলেও অভিযোগপত্র দায়ের করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্দোলনের নামে কারো জানমালের ক্ষতি হলে কিংবা কারো চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে এর দায়িত্ব বিএনপি নেবে। মাদারীপুরে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও অন্যরা। চর কক্রিমকৃত থেকে আপনি তেঁতুলিয়া পর্যন্ত যেখানেই যাবেন সেখানেই একই কথাই, একই ধ্বনি যে শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা, এখানে আর কেউ বিকল্প কেউ নেই। সারা বাংলাদেশ আবারও নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, আবারও নৌকা মার্গায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা এনে আমাদের যে স্বপ্ন উন্নত বাংলাদেশ সেইখানে আমরা চলে যাব। এএসসি সেন্টার অ্যান্ড স্কুল জাহানাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সে সময় তিনি এএসসি কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদানের কথা স্মরণ করেন। পরে সেনানিবাসে শহীদদের সম্মানে নির্মিত সংসপ্তকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিভিন্ন সামরিক স্থাপনাসমূহ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া উমরের রিপোর্ট। সিলেটে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা হয়েছে। দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশ্ব খাদ্য কর্মসূচি কারিগরি সহযোগিতায় খুলনায় মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক। সে সময় তার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রতিরোধে সচেতনতামূলক সভা ও র্যালি করেছে মাদারীপুর পৌরসভা।
গৌরবের 31 বছর পূর্তিতে চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাধারণ সভা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ ও অন্যরা। নরসিংদীতে জেলার বিভিন্ন উপজেলা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ক্রেস্ট প্রদান করেছে নরসিংদী লেডিস ক্লাব। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা হয়েছে। মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মোনার হোসেন চৌধুরী। রাজশাহীতে নদী খনন প্রকল্পের আওতায় বাগমারায় ফকিরনি ও বারনই নদী পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রামে জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গিটার সন্ধ্যা হয়েছে। এই ছিল নগদ জনপদের খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।